নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে এলপিজি গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনাদের কাছে এইচপি থাকুক, ইন্ডেন থাকুক এবং ভারত থাকুক, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের সবার জন্য একটা বড়সড় নির্দেশিকা জারি করা হয়েছে, যেই নির্দেশিকাটি কিন্তু আপনাদের মধ্যে প্রত্যেকের জানাটা একান্ত প্রয়োজন। এছাড়াও রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথম যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে, 31 ডিসেম্বরের মধ্যে যদি আপনি KYC করাতে না পারেন, সেক্ষেত্রে কি আপনাদের গ্যাসের সাপ্লাই হোক কিংবা গ্যাসের ভর্তুকি হোক সেটা কি সত্যি বন্ধ হয়ে যাবে? এই কথাটা কি সত্যি নাকি এরকম কোনো আপডেট এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে আসেনি? ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের তথ্য যাচাই করতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ, চোখের মণি, মুখের ছবি তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু তাতে কোনো সময়সীমার কথা বলা হয়নি। তবে গ্যাস ডিলার এবং বিক্রেতাদের দাবি যে তেল সংস্থাগুলি 31 ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটারদের এই কাজ সেরে ফেলতে বলেছে। যত দিন যাচ্ছে ততটাই এই প্রক্রিয়ার জন্য গ্রাহকদের হয়রানি বাড়ছে। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যেই নির্দেশিকাটি জারি করা হয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার ডেটের উল্লেখ করা হয়নি, কিন্তু গ্যাস ডিলার বা বিক্রেতা যারা রয়েছে তাদেরকে তেল সংস্থাগুলি বলছে যে 31 ডিসেম্বরের মধ্যে এই কাজটিকে সম্পূর্ণ করতে। তো সেক্ষেত্রে গত 18 অক্টোবর কেন্দ্রের তেল এবং গ্যাস মন্ত্রক ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে চিঠি দিয়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের গ্রাহকদের KYC আপডেট করার কথা জানান। তেল সংস্থাগুলো ডিস্ট্রিবিউটারদের জন্য 31 ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিলেও গ্রাহকদের সরাসরি তারা কিছু না জানানোর ফলে বিভ্রান্তি ক্রমশ বাড়তে থাকে। যদিও কেন্দ্রের তেল মন্ত্রক বা সংস্থাগুলোর নির্দেশে এমন কিছুই কিন্তু বলা হয়নি, অর্থাৎ কেন্দ্র সরকার যে নির্দেশটি পাঠিয়েছে বিভিন্ন তেল কোম্পানিগুলোকে সেখানে কোনো ডেটের কথা উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এরাজ্যের আধিকারিক এন কোনার জানিয়েছেন যে 31 ডিসেম্বরের মধ্যে এলপিজি গ্রাহকদের KYC যদি আপডেট করা না হয় সেক্ষেত্রে রান্নার গ্যাসের সরকারি ভর্তুকি বন্ধ হয়ে যাওয়া কিংবা রান্নার গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি কিন্তু একদমই ঠিক নয়। এখনও এমন কোনো কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি, অর্থাৎ আপনাদের কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো এরপরের যে গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করেছে কেন্দ্র সরকার সেই ব্যাপারে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং ভিডিওটিকে যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অন্তত 100 জনের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক এবং একটা শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। আধার যাচাইকরণের জন্য গ্যাস ডিস্ট্রিবিউটারদের অফিসগুলোতে লম্বা লাইন পড়ছে। গ্রাহকদের একাংশের অভিযোগ যে এই কাজ করার জন্য তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। ইন্ডিয়ান অয়েল এক্ষেত্রে বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই কাজ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আপনাদেরকে আধার কার্ডের সাথে আপনাদের রান্নার গ্যাসের যে লিঙ্ক করাতে হচ্ছে তার জন্য কিন্তু কোনো টাকা তারা চাইতে পারে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের কাছে কিন্তু 200 কিংবা 400, যাই হোক যার কাছে যেমন হোক, সেরকম টাকা কিন্তু চাইছে। তাদের বক্তব্য যে যদি কোনো গ্রাহক এমন অভিজ্ঞতার সম্মুখীন হন যে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে, তাহলে তারা, আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ 1800-233-3555, এই নম্বরে আপনি ফোন করে অভিযোগ জানাতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের একটি টিমের সদস্যরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন, অর্থাৎ আপনি যদি এমন সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই এই টোল ফ্রি নাম্বারে ফোন করবেন, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।